আসসালামু আলাইকুম। আজকে একটি অসাধারণ একটি খাবারের সাথে আপনাদের পরিচয় করে দেব। গরম পানিতে নামক এই খাবারটি তানোর উপজেলার চৌবাড়িয়া বাজার সংলগ্ন মাদারীপুল এলাকায় হয়ে থাকে। এটি গ্রামে গ্রামে বিক্রি করে থাকেন এই ব্যক্তিটি। তার মুখে শুনুন তার কাহিনী। বলতে যাওয়া কিন্তু আমার আশাই লাগে না, বাড়ির থেকে বাড়িতে গেছে জলার। একবারে মাদারীপুর থেকে আসেন? হাঁটাই ওদিক করে হরিপুর টরিপুর এগুলো বিক্রি হয়? তুলনামূলক ভাবে মনে হয় এদিকে বেশি খায় না? হরিপুরে বিক্রি হয়, দৈনিকটা একই সমান হয় না। হরিপুর মনে করো তোমার স্টক পড়াতে ঢুকেছে, ধানের স্টক পড়াতে হরিপুর আসে মনে করো এক দেখছি ফিরে আসা আজকে হয়নি। আর তো মনে করো আর এক দেখছি থাকলে ওই সন্ধান কোটাটা ওদিক দেখলে শেষ হয়ে যায়। এক দেখছি না তো এই যার থেকে আগে ছয় পাঁচ ছয় কেজি আগে বাড়িতে বাবা গুড় ময়দা এগুলো দেয় না? সব জিনিসের দাম বেশি। 70 টাকা কেজি ময়দা, গুড় 120 টাকা কেজি, 200 টাকা কেজি তেল। ধান চাল টাকা দিয়ে এই খাবারটি আমরা কিনে থাকি এবং আমার জ্ঞান হওয়ার পর থেকে দেখি এই ব্যক্তিটিকে এই খাবারগুলো গ্রামে গ্রামে ভাড়ে করে নিয়ে এসে বিক্রি করতে। মজার বিষয় হচ্ছে আমরা যখন ছোট ছিলাম তখন ইঁদুরের গর্তে অনেক ধান পাওয়া যেত, সেই ইঁদুরের গর্ত থেকে ধান আমরা সংগ্রহ করতাম এবং সেই ধানটি প্রক্রিয়া করে এই পানিতাওয়াটা আমরা আগে খেতাম। অনেক মজা লাগতো। সেই ব্যক্তিটি এখনও সেই একই বিজনেস বা ব্যবসায় নিয়োজিত আছেন। আশা করি আল্লাহ তাকে সুস্থ সবল রাখুক। অনেক কষ্ট করে সে ব্যবসা করে। কত বছর হচ্ছে আপনার এই ব্যবসা? মোটামুটি 20 বছর। ঠিক আছে।